আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? তোমাদেরকে পুনরায় আবার স্বাগত জানাচ্ছি সোনারগাঁজি এয়ার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আমরা গত লেকচারে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা তৃতীয় অধ্যায় বল সম্পর্কে আলোচনা করব। তো আমরা শুরু করছি তৃতীয় অধ্যায় বল। বলের সাথে সম্পৃক্ত এই অধ্যায়ের যে গাণিতিক সূত্রসমূহ আছে সেগুলি একটু খেয়াল করো। F=ma, F=mv-mu/t, F=g(m1, m2)/r², g(g)=(m)/r², g(m)/r + r² g'(g)(1+r)² F=mg, P=mv, m1u1+m2u2, m1v1+m2v2, (m)/v = -(m)/v, F=μw। তৃতীয় অধ্যায়ে গাণিতিক এই সূত্রগুলো একটা জিনিস লক্ষ্য করো, অনেক অক্ষরই ছোট হাতে এবং বড় হাতে। আমি কিন্তু সেটা সাথে সাথে বলেছি ছোট হাতে বড় হাতে। এখন ছোট হাতের বড় হাতের দুটা দুই জিনিস সেটাকে ডিকেট করা হয়েছে। যদি আমি এখানে ছোটাতে জি লিখেছি, এখানে যদি ছোটাতে জি লিখতাম তাহলে তো সূত্র আর হতো না। এগুলো খেয়াল রাখবে কোনটি বড় হাতে কোনটি ছোট হাতে, কারণ ছোটাতে জি দিয়ে যা বোঝায় বড় হাতে জি দিয়ে তা বোঝায় না, অন্য আরেকটি জিনিস বোঝায়। বড় হাতের এম দিয়ে যা বোঝায় ছোটাতের এম দিয়ে ঠিক আরেক জিনিস বোঝায়, বড় হাতের আর দিয়ে যা বোঝায় ছোটাতের আর দিয়ে আবার আরেক জিনিস বোঝায়। এগুলো খেয়াল রাখবে। এখন কোন রাশিটি কী তার একক কী সে সম্পর্কে আমরা আলোকপাত করবো। F=ma, F=mg, দুটো সূত্রের মধ্যে মিল অমিল দুটি আছে। মিল বলতে এখানে ভর ইনটু ত্বরণ, এখানে ভর ইনটু ত্বরণ, কিন্তু এখানে হচ্ছে সাধারণ ত্বরণ আর এখানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমি আগে বলেছিলাম গত লেকচারে যে ভূমিতে যদি ত্বরণের সাথে সম্পৃক্ত যে বিষয়টি সেটা এখানে সেক্ষেত্রে আমরা এই ইউজ করব, কিন্তু উচ্চতার কথা যখন চলে আসবে তখন সেক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ জি ইউজ করব। এফ হচ্ছে প্রযুক্ত বল, যার একক হচ্ছে নিউটন। পি হচ্ছে ভর বেগ, যার একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এখানে পি সমান এমভি, পি যদি ভরবেগ হয় তাহলে এমভিটাকে আমরা ভরবেগ বলতে পারি, ভর এবং বেগের গুণফল। এ ত্বরণ বা মন্দন মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি অপকর্ষের ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, যারা আমাদের দুটি মান আমাদের জানা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। U1 এবং U2 আদি বেগ, যখনই দেখা যাবে দুটি গাড়ি বা দুজন ব্যক্তি যাত্রা শুরু করবে তাদের যে প্রাথমিক যে গতি সেটা হচ্ছে আদি বেগ। তাহলে U1 U2 কি দুটির ক্ষেত্রে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। ঠিক অনুরূপভাবে V1 V2 তাদের শেষ বেগ, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, সেক্ষেত্রে V1 V2 শেষ বেগ মিটার পার সেকেন্ড, টি হচ্ছে সময় বা সেকেন্ড। M1 M2, যদি দুটি বস্তু নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দুটি বস্তুর ভিন্ন ভিন্ন ভর থাকবে স্বাভাবিক, সেজন্য একটি M1 আর একটি M2, বস্তুর ভর একক হচ্ছে কেজি। এবার আসো ছোট হাতের জি অভিকর্ষ ত্বরণ, এবার হচ্ছে বড় হাতের জি। ডিফারেন্সটা কি? সেটি ছিল অভিকর্ষজ ত্বরণ আর এটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.67 × 10⁻¹১ একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এবার আসো আরেকটি বিষয়, একটি জি একটি জি প্রাইম। জি অভিকর্ষ ত্বরণ, কিন্তু জি হচ্ছে কোন একটি উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। উচ্চতা মনে করো হতে পারে আর উচ্চতা, হতে পারে পি উচ্চতা, হতে পারে এইচ উচ্চতা। সেক্ষেত্রে যে একটি নির্দিষ্ট উচ্চতা সেই নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষিত ত্বরণকে বোঝানো হয়েছে। একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফ হচ্ছে কি? গতি ঘর্ষণ, যার একক হচ্ছে নিউটন। মি হচ্ছে গতি সংঘর্ষ ঘর্ষণ সহ, যার কোনো একক নেই। আর W হচ্ছে ওজন, যার একক হচ্ছে নিউটন।
এখানে বড় হাতের আর আছে, ছোট হাতের আর আছে, কিন্তু খেয়াল করে দেখো ছোট হাতের আর কি ভূপৃষ্ঠ হতে উচ্চতা, এই দিকটাকে বলেছিলাম কোনো উচ্চতা বিকশিত ত্বরণ, তাই না? সেই উচ্চতাকেই মনে করো আর, তাহলে আর উচ্চতা বিকশিত ত্বরণ হচ্ছে জি প্রাইম, আর সেই যে উচ্চতার কথা বলা হচ্ছে ভূপৃষ্ঠ হতে সেটা হচ্ছে আর, ছোট হাতের আর, একক হচ্ছে মিটার। বড় হাতের আর হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ, সম্পূর্ণ পৃথিবী আছে পৃথিবী ব্যাসার্ধ, সেটা হচ্ছে এম, আর এম হচ্ছে পৃথিবীর ভর, যার একক হচ্ছে কেজি। আমরা কিন্তু এই পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ভর দুটো মান কিন্তু আমাদের জানা মান, এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। বড় হাতের আর যা কিনা পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.37 × 10⁶ মিটার। অপরদিকে পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁴ কেজি। শিক্ষার্থীবৃন্দ, করোনা পরিস্থিতিতে তোমাদেরকে আমি যতটুকু সম্ভব হচ্ছে প্রতিটি অধ্যায়ের গাণিতিক যে সূত্রসমূহ তাদের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এগুলো তুলে ধরার চেষ্টা করছি, যেন তোমরা বাড়িতে বসেও একটি ক্লাস থেকে যে উপকৃত হতে পারো, তোমরা বিদ্যালয়ের ক্লাস থেকে যে উপকৃত হতে পারো সেটি যেন তোমরা হতে পারো এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এখানে একটি বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করার আছে, সেটা হচ্ছে যে আমি এই দুটি সূত্র কিন্তু বক্স দিয়ে রেখেছি, সূত্র দুটি কিন্তু আলাদা নয়, একই জিনিস। সেটা একটু বোঝানোর জন্যই আমি একটু তোমাদের সাথে এই বিষয় নিয়ে একটু আলোকপাত করব। তোমরা জানো যে একটি বস্তু যখন যাত্রা শুরু করে যদি সে স্থির অবস্থায় হয় তাহলে সেক্ষেত্রে ইউ এর মান কি হয়, শূন্য। ঠিক তাই m1 × 0 m2 × 0 হবে, আর আদিবেগ যেহেতু আমি শূন্য বলছি, কি বলছি, শূন্য স্থির অবস্থা, তাহলে দুটির মান কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। এর মানে সম্পূর্ণ এটির মান কী কী দাঁড়াবে, শূন্য দাঁড়াবে, শূন্য। তাহলে শূন্য সমাসমান কী লিখবো তখন আমরা, m1 v1 m2 v2। এখন আমরা যেটাকে এই পাশে নিয়ে আসি, m1 v1 m2 v2 সমাসমান কত, শূন্য। এখন m1 v1 রাখলাম আর এটাকে এই পাশে দিলে মাইনাস হয়ে গেলো m2 v2। একটু খেয়াল করে দেখো, এটা যেই কথা এটা তাই কথা, একই কথা। এখানে m1 v1 m2 v2 রাশিদুরাকে আলাদা বোঝানোর জন্য করা হয়েছে। এখন আমি যদি ইচ্ছে হলো m1 v1 দিব না, বড় হাতের এম দেবো, বড় হাতের ভি দেবো, আর এখানে 2 আর দরকার দেওয়ার দরকার নেই, ছোট হাতের থাকলো, তাহলে এই সূত্রটি কিন্তু চলে আসে। তাহলে এটা কখন হবে, এই সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন বন্দুকের পশ্চাৎ বেগের সাথে সম্পৃক্ত যে অঙ্কগুলো আছে সেটি করব তখন, কারণ বন্দুক যখন আমরা গুলি করি, বন্দুক এবং গুলি দুটি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে আদিবেগগুলো জিরো থাকে, সেই কারণে তখন সূত্র এটি না বসিয়ে আমরা তখন ডাইরেক্ট আমরা এই সূত্রটি বসাবো। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্দুকের পশ্চাৎ বেগের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবে, আর ভরবেগের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তো আশা করি তোমরা আজকের এই তৃতীয় অধ্যায় সম্পর্কে কিছুটা শিখতে পেরেছ। এগুলোর আলোকে বাসায় অবশ্যই অধ্যায়ের যে গাণিতিক অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে চেষ্টা করবে, যেন আমার এই পরিশ্রমটি যেন সার্থক হয়। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সামনে আরেকটি অধ্যায় নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।